তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর 3টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল 3টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। এটা আর আন্দোলন না, যখন পুলিশ হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যা করার কাণ্ড চলছে, মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে, জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে, এটা হয়ে গেছে সন্ত্রাস। আর সন্ত্রাস মোকাবেলা শুধুমাত্র একটি ভাবে করা যায়, ল এনফোর্সমেন্ট এজেন্সি, বিজিবি এবং কি আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা, এবং আমাদের দেশকে নিরাপদ রাখা, আমাদের দেশের সংবিধানকে নিরাপদ রাখা, সংবিধানকে রক্ষা করা। কথা হলো যে ভাঙচুরটা দেখলাম, এটা আসলে একজন নীতিবান নাগরিক হিসাবে কিন্তু কাজটা করে, যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ হিসেবে আমাদের ভাঙচুর করা কেন, যেহেতু এটা আবার যখন নতুন করে পুনরুদ্ধার করা হবে আমাদের পয়সা দিয়েই করতে হবে, জনগণের ট্যাক্স দিয়ে। একটা দেশে ন্যায় প্রতিষ্ঠিত হয় এবং প্রত্যেকটা মানুষ যেন ন্যায় বিচার পায়, সেই দিকটা যেন বেশি খেয়াল করা হয়, এবং এটাই আর কি।